Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lah wa may yudlilhu fala hadiya lah wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرس ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب صدق الله العظيم তো আজকে জাহান্নামের বর্ণনা শেষ হয়ে যাবে তো জাহান্নামে কারা কারা যাবে এই সম্পর্কে আমি গত শুক্রবার বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাম বলছে সাহাবারা প্রশ্ন করেছিল যে জাহান্নামের অধিক পরিমাণে জাহান্নামে কারা যাবে তো আল্লাহ রাসূলুল্লাহ তার উত্তরে বলেন আল ফামু ওয়াল ফারাজ অর্থাৎ লজ্জাস্থান এবং এই মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে ঠিক আছে যারা লজ্জাস্থানকে অন্য জায়গায় ব্যবহার করে নিজের স্ত্রী ছাড়া অন্য জায়গায় ব্যবহার করে তারা জাহান্নামে যাবে আর যারা মুখকে আজেবাজে কথা ব্যবহার করে হ্যাঁ মানে গালিগালাজ তারপর পরচর্চা তারপর আপনার পরনিন্দা ইত্যাদি যারা করে তারা জাহান্নামে অধিক পরিমাণে যাবে এইবার আমি আপনাদের সামনে পেশ করব দ্বিতীয় তারপর অধিক পরিমাণে কারা জাহান্নামে যাবে অধিক পরিমাণে জাহান্নামে যাবে একমাত্র সমস্ত ব্যক্তি যারা খায়েশাতের পূজারী যারা খায়েশাতের পূজা করে খায়েশাতকে অনুসরণ করে এবার খায়েশাত কাকে বলে ওইটা আমি বিস্তারিতভাবে আপনাদেরকে আজকে আলোচনা করব তার আগে একটা হাদিস বর্ণনা করে দিচ্ছি হাদিসটা হচ্ছে এই হাদা আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলেন যখন আল্লাহ তাবারক তাআলা জান্নাতকে সৃষ্টি করলেন তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম কে বললেন হে জিব্রাইল যাও আমার জান্নাতকে দেখে আসো এবং বলো এই জান্নাতটা কেমন জান্নাত সম্পর্কে তুমি একটা কথা বলো তো হযরত জিব্রাইল সালাম কি করলেন জান্নাত ভ্রমণ করলেন জান্নাত সমস্ত জান্নাত দেখলেন জান্নাতে যত নিয়ামত আছে সব দেখলেন দেখার পর আল্লাহ তাআলার কাছে এসে বললেন হে আল্লাহ তাবারক তাআলা আপনার জাতের কসম এই জান্নাতের কথা যে ব্যক্তি শুনবে সেই এই জান্নাতে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ জান্নাতে এত সুন্দর জান্নাতে এত নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছে যে যে ব্যক্তি জান্নাতের কথা শুনবে সে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে তারপর আল্লাহ তাআলা কি করলেন জান্নাতকে অপছন্দনীয় বস্তু দিয়ে ঢেকে দিলেন অপছন্দনীয় বস্তু মানে যেটা মানুষ পছন্দ করে না যেরকম নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া হ্যাঁ এবং পাপ থেকে বেঁচে থাকা এইগুলো এই সমস্ত অপছন্দ বস্তু দিয়ে জান্নাতকে ঢেকে দিয়েছে আল্লাহ তাআলা তারপর বলে হে জিব্রাইল যাও দ্বিতীয়বার জান্নাত দেখে আসো জিব্রাইল সাল্লাম জান্নাত দেখে এসে বললেন হে আল্লাহ আপনার জাতের কসম খেয়ে বলছি জান্নাতে কেউ যেতে পারবে না কারণ এই অপছন্দ বস্তু দিয়ে আপনি ঢেকে দিয়েছেন যেগুলো মানুষ পছন্দই করে না দেখেন সমাজের মধ্যে নামাজ পড়া কয়টা মানুষ পছন্দ করে করে শুধু এই গ্রাম না সমস্ত গ্রাম সমস্ত দেশে একই অবস্থা সমস্ত দেশের মধ্যে সমস্ত রাজ্যের মধ্যে একই অবস্থা নামাজের সংখ্যা খুব কম
এত নামাজকে মানুষ পছন্দ করে না, রোজার একই অবস্থা, রোজা মানুষ বেশি রাখে না, আবার নিজের মন করে রাখে আজ রাখবো না ভাই, এই কাল থেকে ধরবো, এ শুক্রবার থেকে ধরবো, এ বুধবার থেকে ধরবো, হ্যাঁ এই এগুলো একে বলে খায়ের সাথ, নিজের খায়ের সাথে এগুলো আল্লাহর হুকুম, তুমি রোজা ফরজ হয়েছে তোমাকে করতেই হবে, রোজা রাখতেই হবে, সে কিসে আজ আর কাল করছো তুমি, আজ থেকে রাখতে হবে তোমাকে, এটা হচ্ছে আল্লাহর হুকুম। আর ও বলছে না আমি আজ নয়, ওই এক সপ্তাহ পর ধরবো, আজকে শরীর একটু খারাপ আছে আমার, এগুলো হচ্ছে খায়ের সাথ। ঠিক আছে, আরও খায়ের সাথে আমি বিস্তারিত বর্ণনা দিব। ঠিক আছে, তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এলো, দেখে এসে কী বলছে আল্লাহকে, কী রিপোর্ট দিল, হে আল্লাহ তাআলা আমার সন্দেহ হচ্ছে যে জান্নাতে কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। এবার আল্লাহ তাআলা জাহান্নাম যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর বলেন হে জিবরাইল এবার জাহান্নামকে দেখে আসো। জাহান্নামকে দেখে এসে তিনি কী রিপোর্ট দিলেন, হে আল্লাহ তাআলা জাহান্নামে তো ভয়ঙ্কর জিনিস, যারা জাহান্নামের কথা শুনবে কেউ জাহান্নামে যেতে চাইবে না, সবাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। তখন আল্লাহ তাআলা কী করলো, জাহান্নামকে খায়েশাত দিয়ে ভর্তি করে দিল, খায়েশাত দিয়ে ভর্তি করে দিয়ে বললো এবার জাহান্নামকে দেখে আসো। এবার তিনি জাহান্নামকে দেখে এসে কী বললেন, এ আল্লাহ তাআলা আমার সন্দেহ হচ্ছে যে জাহান্নামকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে জাহান্নামে যেতে হবে। কেন, এবার আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কী করতে হবে, এক নম্বর খায়েশাত থেকে বাঁচতে হবে। খায়েশাতকে আমি এখন বলছি, একটু পরে বলছি, আমাদেরকে খায়েশাত থেকে বাঁচতে হবে। অথচ বর্তমানে 95% যদি বলি ভুল হবে না, অন্য যাদেরকে ছাড়ো না, আমাদের মুসলমানদের মধ্যে 95% মানুষ খায়েশাতের মধ্যে ডুবে আছে, খায়েশাতের মধ্যে ডুবে আছে। আর যারা খায়ের সাথে আমার ডুবে থাকবে তারা জাহান্নামেও ডুবে থাকবে, মনে করে তারা জাহান্নামে ডুবে আছে, খায়ের সাথে ডুবে থাকার অর্থ তারা জাহান্নামে ডুবে আছে। এবার যদি খায়ের সাথ থেকে বের হয়ে আসতে পারেন তাহলে আপনি জাহান্নাম থেকে উঠে এলেন, খায়ের সাথ থেকে যদি বের হয়ে আসতে পারেন তাহলে আপনি জাহান্নাম থেকে বেরিয়ে এলেন, আর যদি আপনার ওই যেরকম আছে সেরকমই থাকেন তাহলে আপনি জাহান্নামের মধ্যে আছে মনে করবেন, মরবেন আর জাহান্নামে ঢুকবেন সেটি মশাই। এইবার চলেন আমি খায়ের সাথে অর্থ করি, খায়ের সাথ কাকে বলে, খায়ের সাথ কি কাকে বলে শুনুন। এবার খায়ের সাথ অনেক প্রকার আছে, এক নম্বর মোহাব্বত, দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর জন্য মোহাব্বত আর দ্বিতীয় হচ্ছে গায়রুল্লাহর মোহাব্বত। ঠিক আছে, আল্লাহর মোহাব্বত আর গায়রুল্লাহর মোহাব্বত। এবার আপনার অন্তরে দেখেন কার মোহাব্বতটা বেশি আছে, আল্লাহর মোহাব্বত বেশি আছে না গায়রুল্লাহর মোহাব্বত। গায়রুল্লাহ বলতে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু গায়রুল্লাহ, আপনার স্ত্রী গায়রুল্লাহ, আপনার ছেলে সন্তান গায়রুল্লাহ, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গায়রুল্লাহ, হ্যাঁ আপনার জমি জায়গা গায়রুল্লাহ, আপনার দোকান গায়রুল্লাহ, আপনার সমস্ত ফ্যাক্টরি গায়রুল্লাহ, ওইগুলোর মোহাব্বত যদি বেশি থাকে, আল্লাহর মোহাব্বত যদি কম থাকে তাহলে আপনি খায়ের সাথে পূজা করছেন। আল্লাহর মোহাব্বত, আর আল্লাহর মোহাব্বত তার প্রমাণ কী, যে আপনার অন্তরে আল্লাহর মোহাব্বত আছে তার প্রমাণটা কী, এক নম্বর আপনি আল্লাহর হুকুম মতো চলবেন। যদি আল্লাহর মোহাব্বত থাকে এক তার প্রমাণ হচ্ছে আপনি আল্লাহর হুকুম মতো চলবেন, আল্লাহ তাআলা যেটা হালাল করছে সেটাকে হালাল মনে করবেন, যেটা হারাম করেছে সেটা হারাম মনে করবেন এবং তার থেকে বেঁচে থাকবেন আপনি। এবার আমরা দেখি, এবার এই হিসেবে একটা বুঝতে পারছেন তো, কিন্তু এবার একটা কথা এর সাথে বলে দেই, আপনার অন্তরে আল্লাহর মহব্বত আছে আর তার প্রমাণ কি আপনি আল্লাহর হুকুমত চলছেন, তারপরে যদি আপনি ছেলেকে ভালোবাসেন, মেয়েকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, জমি জায়গাকে ভালোবাসেন, তাহলে কিন্তু এটা গায়রুল্লাহর মহব্বত হবে না, সেটা কিন্তু অন্যায় নয়। ঠিক আছে, সেটা কিন্তু অন্যায় নয়, কিন্তু অন্যায় কখন, যে আপনার মধ্যে আল্লাহর কোনো মহব্বত নাই, দিনের কোনো তাকাজা নাই, আপনি দিন ইসলামকে পিছনে ফেলে দিয়েছেন আর সব সময় দুনিয়ার পিছনে ছুটছেন, আপনার অন্তর দুনিয়ার মহব্বত বেশি, নামাজ ছেড়ে যাচ্ছে কিন্তু আপনার পড়ুয়া নাই, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি আপনার দেখছেন তো আমার হারিয়ে ব্যবসা করতে 100 টাকা আমার লস হয়ে গেলো, আমি যদি আজকে ব্যবসায় যেতাম তাহলে আমার আজকে 100 টাকা আসতো, এটা যদি আপনার মনের মধ্যে আসে তাহলে জানবেন যে আপনার মধ্যে খায়েশাত চলে আসে, আপনি
দুনিয়ার মহব্বত চলে আসছে, এই খাহেসাত, একে বলে খাহেসাত, বুঝতে পারছেন তো? অথচ আপনার যে ফজর নামাজটা কাজা হয়ে গেছে, আপনি নামাজটা পড়লেন না, তার জন্য আপনার অন্তর্মধ্যে কোনো কোনো দুঃখই হইল না, আপনার কোনো কিছু মনেই হইল না যে আরে আমার নামাজটা সেরে গেছে, আফসোস, আফসোসও আসে না আপনার, আফসোস পর্যন্ত আসে না, একটু অনুভূতিও আসে না যে আমার নামাজটা ছেড়ে গেছে, একটু দুঃখ আসে না। যদি এমন হয় তাহলে জানবেন যে আপনার অন্তরের মধ্যে খায়েশাত রয়েছে, আল্লাহর কোনো মহাব্বত নাই, আল্লাহর কোনো মহাব্বত নাই আপনার মধ্যে। এ হলো একটা। আরও কি দেখেন, খায়েশাত আর কাকে বলে? একদিকে আল্লাহ এবং রসুলের হুকুম হাকাম, একদিকে আল্লাহ এবং রসুলের হুকুম হাকাম, আর অন্যদিকে হচ্ছে একটা বিশেষ ব্যক্তির হুকুম। একটা বিশেষ ব্যক্তি আপনার তার প্রতিটা কথাকে ইসলাম মনে করছেন, অথচ আপনি তাকে জীবনে দেখেন নাই, অথচ ওই ব্যক্তি কোনো একটা কিতাব লিখে যায়নি, আর সাথে মশলা মশাল তৈরি করেছে, ওই মশলা মশাল কোনো কোরআন হাদিস থেকে তৈরি করে নাই, নিজের ব্যক্তিগত রায়, নিজের ব্যক্তিগত রায়, হ্যাঁ এটা এ হইতে পারে, হ্যাঁ এটা ওই হইতে পারে। অথচ আপনি আপনার সামনে কোরআন এবং সহি হাদিস আছে, আপনি যে মশলার তুলছেন তার ফায়সালা কোরআন হাদিস থেকেও আছে আর ওই ব্যক্তি থেকেও আছে, কিন্তু আপনি কোরআন হাদিসকে পিছনে ফেলে দিয়ে ওই 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 পথে চলছেন, আপনি ওই রায়েরওয়ালার পথে চলছেন, তাকে আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন, এটাকেও খায়েশাত, এটাকেও খায়েশাত বলা হবে, বুঝতে পারছেন তো? আমাদেরকে একমাত্র আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কাকে অনুসরণ করা যাবে না ইসলামের মধ্যে, হারাম, একেবারে হারাম। আর আপনারা যদি ওকে ইসলাম মনে করেন তাহলে আখেরাতে বারোটা আল্লাহ বাজাবে আপনাদেরকে, এটাও খায়েশাত, ঠিক আছে? এবার এভাবে যারা খায়েশাতকে প্রাধান্য দেবে তাহলে আল্লাহ আপনাদের খায়েশাত থেকে উঠে আসতে হবে। আপনি যদি খায়েশাত থেকে উঠে আসেন তাহলে আপনি জাহান্নাম থেকে উঠে আসলেন, আর যদি খায়েশের মধ্যে পড়ে থাকেন আপনি জাহান্নামে পড়ে আছেন, ঠিক আছে? এ একটা তো এই ব্যাপার। বর্তমান যুগে আমাদের 95% আরও বেশি মানুষ খায়েশাতের মধ্যে ডুবে আছে। শুধু এইগুলো খায়েশাত নয়, আর কি খায়েশাত দেখেন? আমার পরিবারের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আমাদের ঘরের মা বোনেরা, আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা যাই চাপ তাই এভাবে চলাচলা করছে, ইসলামের কোনো ধার ধারছে না, পর্দা করছে না, হ্যাঁ যেখানে সেখানে চলে যাচ্ছে, ওই মেলা খেলা চলে যাচ্ছে, হ্যাঁ তা এটা খায়েশাত। কেন ইসলাম হুকুম দিয়েছে ওসব যাওয়া, ওসব যাওয়ার জন্য? কখনো না, কখনো হুকুম দেওয়া হয়নি। মেয়েরা ওসব, মেয়েদেরকে একমাত্র হুকুম দেওয়া হয়েছে দুটা ঈদের মধ্যে, ঈদের নামাজে ওরা যেতে পারবে, শরিক হইতে পারবে, তাছাড়া অন্য কারো, অন্য কারো এরকম ইয়াতে উৎসবে ওরা যেতে পারবে না, যেতে পারবে না। কেন? রাসূল সাল্লাম বলছে হাদিস মান তাসাবি কাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে কিয়ামত দিন সে তাদের সঙ্গে থাকবে। ওটা আমাদের উৎসব নয়, ওদের উৎসব। তুমি কেন গিয়ে ভিড় করছো ওখানে? তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে ভিড় করছে, হ্যাঁ তুমি মানা কেন করছো না? এটা তো খায়েশাত, এটাও খায়েশাত, এত পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। জিব্রাইল সাল্লাম কেন কথাটা বললেন, কেন বললেন যে হে আল্লাহ আপনার জাতের কসম, যখন আল্লাহ খায়েশাত দিয়ে ঢেকে দিয়েছে জাহান্নামকে, তখন তিনি দেখে এসে কি বললেন, হে আল্লাহ তাআলা আপনার জাতের কসম খেয়ে বলছি এ জাহান্নাম তো কেউ বাঁচতে পারবে না, যা অবস্থা আমি দেখে এলাম। কেন? খায়েশাতের মধ্যে খায়েশাত দিয়ে ঢেকে দিয়েছে আল্লাহ তাআলা, আর আমরা বর্তমানে সবাই খায়েশাতের মধ্যে ডুবে আছি, হ্যাঁ অশ্লীলতা, নগ্নতা, তারপর আরও কত কি আছে আমাদের, আমাদের মধ্যে এ সমস্ত রয়েছে। মেয়ে ছেলেরা বোরকা করছে না, বোরকা পরছে না, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে, হ্যাঁ অথচ আল্লাহ তাআলা তাদের উপর পর্দাকে ফরজ করেছে, এটাও খায়েশাত। হ্যাঁ আমি কত বলবো, এক এক করে বললে অনেক আমি আমি আপনাদের সামনে বলতে পারি। তো এই ব্যাপার আরও আছে, অনেক কিছু আছে আরও কি, হ্যাঁ আরও বলি, এ যে নাচ গান, এ যে আমাদের বিয়ে হচ্ছে, বিয়ের মধ্যে যদি গান না বাজে তাহলে বিয়ে বিয়েই হয় না আমাদের, আমার বিয়ে বলে মনে হয় না, হচ্ছে কি হচ্ছে না, তা এটা খায়েশাত।
ইসলামের মধ্যে বিয়ে এমন করে পড়াইতে হবে যে হ্যাঁ যে কেউ শুনতে পাবে না। সাহাবায়েকার আমরা বসে আছে, আল্লাহ রাসূল সাল্লাম বক্তৃতা দিচ্ছে, এক ব্যক্তির হাতে কি দেখতে পেলো, বিয়ের আলামত দেখতে পেলো, হয়তো মেহেন্দি টেন্দি লাগিয়েছে। তো তিনি বলে তুমি কি বিয়ে করেছ? বলছে হ্যাঁ আল্লাহ সাল্লাম আমি গতকাল বিয়ে করেছি। কোথায় আছে? মদিনার মধ্যে। সেখানে নবীও আছেন, বিয়ে করছে ওই ব্যক্তি নবী সাল্লাম পর্যন্ত শুনতে পায়নি। কেমন বিয়ে ছিল? সাদা সিধা, যে বিয়েতে খরচ কম হবে এবং একদম সাদা সিধা হবে, আল্লাহর কসম খেয়ে বলছি ওই বিয়েতে বরকত বেশি হবে, ওই বিয়ে টেকসই হবে, ওই বিয়ে চলবে অনেক দিন। আর যে বিয়ের মধ্যে ফালতু খরচ বেশি হবে না, ওই বিয়েতে বরকত হবে না, ওই বিয়ে বেশি দিন টিকবে না, আর ওই বিয়ে স্বামী স্ত্রীতে ঝগড়া ঝামেলা লেগেই থাকবে। অত স্বামী স্ত্রীতে যদি না হয়, এই শ্বশুর বাড়ির সাথে এর বাড়ির সাথে সবাই ঝগড়া ঝামেলা লেগে থাকবে। কেন? কেন? এই জন্য যে যেই বিয়ে সূচনা হবে নাফরমানি দ্বারা, গান বাজনা দ্বারা, ফালতু খরচা দ্বারা, নাফরমানি দিয়ে, আল্লাহর নাফরমানি দিয়ে যে বিয়ে সূচনা হবে, যে দাম্পত্য সূচনা হবে আল্লাহর নাফরমানি দ্বারা, ওই বিয়েতে কী করে কল্যাণ হইতে পারে? কে কল্যাণ দিবে? কল্যাণের মালিককে? আল্লাহ তাবার তাহলে তো তিনি দিবেন। তোমরা বিয়ে এমনভাবে বিয়েটা করেছ, এমনভাবে সে বিয়েতে গান বেজেছে এতদিন, এই বিয়েতে এরকম নাচ গান হয়েছে, এই হয়েছে, আর ফালতু খরচা করেছে যেখানে কোনো খরচা দরকার নাই। ওই খরচা, ওই টাকাগুলো তোমরা গরিব মানুষদেরকে দিতে পারতে, হ্যাঁ, এবার ফালতু খরচা না করে। এই জন্য সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা, নাফরমানি করলে আল্লাহ তাআলা কখনো কল্যাণ দান করে না। তো এত আমাদের অধিকাংশ মানুষ বর্তমানে কী করছে? এই খাহেশাতের অনুসরণ করে চলছে। ইসলামের ধার দাসের ইসলাম কী বলছে? এভাবে সবাই খাহেশাতের অনুসরণ করছে। এই জন্য আল্লাহ তাআলা কী বলছে দেখেন, আর রয়তা মানিত্তা খাজা ইলাহাহু হাওয়াহু, কি আপনি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার খাহেশাতকে মাবুদ বানিয়ে নিয়েছে, আল্লাহ বানিয়ে নিয়েছে, খাহেশাতের সবসময় অনুসরণ করে চলে? ইসলাম কী বলে সেটা ধার ধারে না, সেটা দেখে না। হ্যাঁ, সমাজে করছে আমি করব, তাদের কি দলিল? এই দলিল, সবাই করছে, আমি যদি না করি মানুষ কি বলবে? আমার বিয়েতে যদি খাবার না, খানা না করি, তাহলে সবাই বলবে রে ও তো সবার খেয়েছে, নিজে করলো না বিয়ে, হ্যাঁ নিজে খানা করলো না, এই মানুষ কি বলবে? এই এই কথা বলবে না কেউ, কথা বলবে না কেউ, মানুষ কি বলবে? এইটা, এই যে এটা সবচেয়ে বড় ধ্বংসের কারণ, মানুষ কি বলবে? আরে আল্লাহ কি বলবে সেটা আগে দেখো, আল্লাহ কি বলবে? তুমি যদি আল্লাহকে, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমার সব আসান করে দিবে, তোমার সমস্ত বিপদ আপদ দূর করে দিবে, তোমার সমস্ত রাস্তা খুলে দিবে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা গায়েবভাবে সাহায্য করবে, আল্লাহকে কিছু করতে হয় না, আল্লাহকে সৈন্য পাঠাতে হয় না, আল্লাহ শুধু চাইলে হয়ে যায়। কোন ফায়া কোন? আল্লাহভাবে, আল্লাহ বলবে হও, হয়ে যাবে, আপনার কাজ হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা আপনার সামনে যত মানুষ আছে তাদের মনের মধ্যে যত হিংসা আছে, তাদের শত্রুতা আছে, আল্লাহ তাআলা তাদের মনকে পরিবর্তন করে দেবে, অটোমেটিকভাবে তাদের মনের মধ্যে তোমার মহাব্বত ঢুকিয়ে দিবে, ভালোবাসা ঢুকিয়ে দিবে, যারা তোমাকে ক্ষতি করতে আসছিল তারা তোমাকে উপকার করবে। এই হচ্ছে, এই হচ্ছে আল্লাহর কাজ। আর আমরা যদি আল্লাহর বিরোধিতা করি, আমরা যদি এভাবে একের পর এক, হ্যাঁ, এইসব খাহেশাত অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেমন করে দেবে, সেমন করে আমাদের রোগ বালা দূর হবে না, আমাদের বালা মুসিবত দূর হবে না, হ্যাঁ, আমরা যতই চেষ্টা করি আমাদের সংসারে বরকত হবে না, উন্নতি আসবে না, যদি এভাবে করি। এবার খাহেশাত শুধু এখানে খাহেশাত শেষ নয়, খাহেশাত আরও আছে, কাউকে ধোঁকা দেওয়া খাহেশাত, হ্যাঁ, কাউকে, কার কাছে টাকা পয়সা ধার নিয়েছি দিচ্ছি না খাহেশাত, হ্যাঁ, কাউকে শোষণ করে খাহেশাত, কারো দুর্বলতা সুযোগ নিয়ে তার ওপর শোষণ করে যাব, জুলুম করে যাব, করে যাব খাহেশাত, হ্যাঁ, ইত্যাদি যারা করবে তাদের উপায় নাই। আর কোরআনের মধ্যে এসেছে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে, সেখানে তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিকে তাকাবে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিকে তাকাবে না, এবং বলছে আমি তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবো না, তাদেরকে জাহান্নামে একেবারে একে ঢুকিয়ে দিতে হবে। তার মধ্যে দুই ব্যক্তি, এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি
যা কার উপকার করলো, উপকার করেছে আর খোটা দিয়ে বেড়াচ্ছে মানুষকে, আরে আমি তো ওরেই করলাম, আমি তো ওই করলাম, আমি এটা না করলে হয়তো, যারা এই সমস্ত করবে এবার আপনি উপকার করছেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে ভালো করবে, আখেরাতে ভালো করবে, দুনিয়াতে ভালো করবে, আখেরাতে ভালো করবে, আপনার বিপদ আপদ দূর করে দেবে এবং আল্লাহ তাআলা আপনার সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে আপনার উপর। এবার আপনি যদি মানুষকে খোটা দিয়ে বেড়ান যে আমি ওর উপকার করছি, যদি ভালো না, হ্যাঁ আমি না করলে এই হইতো না, তাহলে এই অবস্থা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আর দ্বিতীয় ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তি ব্যবসা করতে মিথ্যা কথা বলে, হ্যাঁ বলছে ভাই আমি মালটা কিনেছি, এই গরুটা কিনেছি আমি কত 16,000 টাকা, অথচ কিনেছে সে 10,000 টাকায়। মিথ্যা কথা বলে যদি কেউ ব্যবসা করে, যে কোনো ব্যবসায়, আমি উদাহরণ দিচ্ছি আর কি, যে কোনো ব্যবসা মিথ্যা কথা করে যদি বলে, ব্যবসাতে মিথ্যা কথা বললে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে গুনাহ থেকে পবিত্র করবে না এবং তাকে তার দিকে আল্লাহ তাকাবেও না, তাকাবেও না। আর কে আছে? যারা শরীয়তের পরোয়া করে না, আল্লাহ এবং রসুলের হুকুমের পরোয়া করে না, হ্যাঁ কোরআন হাদিস যা বলছে সব জানে, যা আল্লাহ তাআলা এই কথা বলছে, রসুলের কথা বলছে, তারপরে কি বলবে? না আমাদের আমাদের ইয়াতে এ নাই, আমাদের তোমরা করছো করো, কিন্তু আমাদের নাই, আমরা করব না। ঠিক আছে, তো এত অ্যাপ আমাদেরকে এই সমস্ত খায়েশার থেকে বাঁচতে হবে, যদি বাঁচতে না পারি না সর্বনাশ হয়ে যাবে, আখেরা ধ্বংস হয়ে যাবে ভাই। ঠিক আছে, তো এই ব্যাপার তো আমি আপনাদের সামনে আরও আরও আছে দেখেন, এখন আমি আরও বলছি। তা আল্লাহ তাআলা কি বলছে? আর আয়তা মানিতা খাজা ইলাহা হাওয়াহু, কি তুমি আপনি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি নিজের খায়েশাতকে আল্লাহ বানিয়ে নিয়েছে, মাবুদ। ইলাহ মানে কি? ইলাহ মানে মাবুদ, আল্লাহ বানিয়ে নিয়েছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি এমন ব্যক্তির অভিভাবক হবেন? আল্লাহ বলছে, ধমক দিয়ে বলছে আল্লাহ তাআলা, ধমক দিয়ে বলছে যে যারা নিজের খায়েশাতকে মাবুদ বানিয়ে নিয়েছে, অর্থাৎ খায়েশাত অনুসরণ করে চলছে সব সময়, আল্লাহর ধার দাসে না, আল্লাহর মহব্বত না, আল্লাহর ইসলামের ধার ধারে না, কিচ্ছু না, খায়েশাতের উপরে চলছে, আপনি কি তাদের অভিভাবক হবেন? অর্থাৎ আপনি কি ওদেরকে কিয়ামতের দিন আমার আজাব থেকে ওদেরকে বাঁচাইতে পারবেন? কখনো পারবেন না। তো খুবই খারাপ কথা। আর একটা তার সঙ্গে একটা কথা বলে দিই, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যারা নামদারি মুসলমান হবে তারা সব জাহান্নামে যাবে, মুসলিম শরীফের হাদিস, হ্যাঁ নামদারি মুসলমান যারা হবে জাহান্নামে যাবে। আর নামদারি মুসলমানের কাদেরকে বলা হয়? যারা নামে মুসলমান কিন্তু ইসলামের ধার ধারে না, আর সব খায়ের সাথে অনুসরণ করে, খায়ের সাথে অনুসরণ করে, ইসলামের কোনো পরোয়া নাই ওদের, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হ্যাঁ আর কিছুই নাই, হালাল খাবো হালাল পরবো কিছু নাই, পর্দা নাই, এ এ ওর বাড়ি থেকে বসে থাকে, ওর স্ত্রীর কাছে বসে থাকে, ও এসে ওর বাড়িতে স্ত্রীর কাছে বসে থাকে, কোনো পর্দা নাই, অথচ কী আছে ইসলামের মধ্যে? কী আছে? পর্দা করা একদম ওয়াজিব, কেউ কারো স্ত্রীর কাছে বসতে পারবে না, কেউ কারো বাড়িতে ঢুকতে পারবে না তার অনুমতি ছাড়া, যদি দরকার হয় বাড়িতে গিয়ে হড়ম্বর ঢোকা যাবে না, দূর থেকে সালাম দিতে হবে, আল্লাহ এই কথা কিন্তু বলে দিচ্ছে সূরা ইয়ার মধ্যে বলে দিচ্ছে, কার বাড়িতে যদি তুমি যাও হঠাৎ করে বাড়িতে ঢুকবে না, তুমি কি করো? দরজার বাইরে থেকে দাঁড়িয়ে, দরজা যদি থাকে, আর যদি না থাকে যে বাড়ি ঘেরা নাই, দূর থেকে বলবা আসসালাম আলাইকুম, দুই সালাম দিবে, উত্তর যদি আসে ওয়ালাইকুম সালাম, আর যদি অনুমতি দেয় হ্যাঁ আসেন, তাহলে বাড়িতে ঢুকতে পারবে, আল্লাহ সে কথা বলে দিছে, যদি অনুমতি না দেয় ফিরে যাও, ফিরে যাও। কিন্তু আজকে আমরা কয়জন এটা মেনে চলি? আমরা কোনো কথাই বললাম বাড়া ঢুকে পড়ছি বাড়িতে, সালামও দেয় না, কালামও দেয় না, কোনো অনুমতিও নেই না, ঢুকে পড়ছে বাড়ির ভিতরে। আর বাড়ির মেয়েগুলো কী অবস্থায় আছে, কে হয়তো কাপড় টাপড় শরীরে কাপড় না, ঠিক মতো কাপড়টা দিতে পারছে না, আপনি ঢুকে পড়ছেন, হ্যাঁ তাহলে আমরা সম্পূর্ণ খায়াশাতের উপরে চলছি, খায়াশাতের উপরে চলছি। এই জন্য আমাদেরকে খায়াশা থেকে বাঁচতে হবে, তা না উপায় নাই। তো আল্লাহ তাআলা এখানে কী বলছেন? আপনি কি তাদের অভিভাবক হইতে পারবেন? তারপর আল্লাহ বলছেন আম তাহাসাবু আন আকসারহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, হে নবী সাল্লাম আপনি কি মনে করেন তাদের অধিকাংশ শুনে এবং বুঝে? হ্যাঁ তারা শুনে এবং বুঝে না, তারা শুনেও না বুঝেও না, ইনহুম কাল আনাম, তারা তো চতুষ্পদ জন্তুর মতো,
চতুষ্প জন্তুর মতো বালুম আদল্য সাবিলা, বরং তার থেকে পথভ্রষ্ট। এই দেখেন অধিকাংশ মানুষের কথা বলছে, সমাজের মধ্যে আমাদের মুসলমানের মধ্যে আল্লাহ বলছে, আমি বলছি না ভাই। কত নম্বর আয়াত? সূরা ফুরকানের 43 এবং 44 নম্বর আয়াত। এখানে বলছে আল্লাহ তাআলা যে সমাজের মধ্যে অধিকাংশ মানুষ কি, তারা পথভ্রষ্ট, তারা খায়াশাতের পূজারি। হ্যাঁ, আল্লাহ নিজে বলছে এখানে আয়াতের মধ্যে, তারা খায়াশাতকে নিজের মাবুদ বানিয়ে নিছে, খায়াশাতকে মাবুদ বানিয়ে নিছে। তার ইসলামের ধারণা, তারা মন গড়াভাবে চলছে, যা ইচ্ছা তাই করছে, তাদের মধ্যে কোনো ইয়া নাই, কোনো ইসলামের সিস্টেম নাই তাদের মধ্যে, ঠিক আছে। আর তারা শুনেও না, আপনি ওদের সামনে যাতে কোরআন হাদিসের কথা বলবেন, আল্লাহ রসুলের কথা বলবেন, কিন্তু তারা তার পরোয়া করে না, আর বুঝেও না, বুঝতেও চায় না, বুঝতেও চায় না। এক কানে শুনে অন্য কান দিয়ে বার করে দেন, ইসলামের কোনো ধার তারা ধারে না। এত আর তারা অধিকাংশ পথভ্রষ্ট, আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে। এবার আল্লাহ তাআলা আবার খায়ের সাথে কথা বলছেন, দেখেন কি বলছেন। জুইনালিন নাস হুব্বু শাহওয়াতি মিনাল নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনা যাহাবি ওয়াল ফিজ্জাতি ওয়া খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হার্স যালিকা মাতাউল হায়াতু দুনিয়া ওয়াল্লাহু ইনদা হুসনুল মাআব। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন যে মানুষের জন্য খায়েশের খায়েশাতের মহাব্বতকে মানে সুসজ্জিত করে দেওয়া হয়েছে, সুসজ্জিত করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন তো। অর্থাৎ মানুষ প্রাকৃতিগতভাবেই তারা কি মানে আল্লাহ তাআলার অনুসরণকারী হবে না, তারা খায়েশাতের অনুসরণকারী হবে, বুঝতে পারছেন তো। তারা আল্লাহকে বেশি ভালোবাসবে না, নিজের স্ত্রীকে বেশি ভালোবাসবে, আল্লাহকে বেশি আল্লাহ ইসলামকে বেশি ভালোবাসবে না, নিজের ছেলেকে সন্তানকে নিজের টাকা পয়সাকে ধন দৌলতকে বেশি ভালোবাসবে। হ্যাঁ, এ কথা আল্লাহ নিজে বলে দিয়েছে। এখান থেকে কি বলছে আল্লাহ তাআলা? সুসজ্জিত করে দিয়েছেন মানুষের জন্য খায়েশাতের মহাব্বতকে, যেরকম মিনা নিসাই মহিলাদের মধ্যে হইতে অল বানিন ছেলে সন্তান অল কানাতের মুকান্তারাতি মিনা জাহাবি অল ফিজ জাতি সোনা চাঁদির ভাণ্ডারের মহাব্বত অল খাইলেল মুসাওয়ামাতি এবং চিহ্নিত ঘোড়া মানে উত্তম ঘোড়া ঘোড়ার মহাব্বত অল আনআম এবং চতুষ্প জন্তু। চতুষ্প জন্তুর মধ্যে গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, আরও যে যতগুলো আছে ওয়াল হার্স এবং খেতিবাড়ি ইত্যাদির মহাব্বত। আচ্ছা, ইত্যাদির মহাব্বতকে আল্লাহ তাআলা মানুষের অন্তর কী করে দিয়েছে? সুসজ্জিত করে দিয়েছে। অর্থাৎ মানুষ এগুলোকে খুব মহাব্বত করবে, খুব ভালোবাসবে। আল্লাহ তাআলা এভাবে তাদের অন্তরকে তৈরি করে দিয়েছে যে তারা এসব জিনিসকে ভালোবাসবে। যা আল্লাহ বলছেন যালিকা মাতাউল হায়াতি দুনিয়া, আর এইগুলো হচ্ছে দুনিয়ার জীবনের সামান। এইগুলো কি দুনিয়ার জীবনের সামান, এগুলো শুধু দুনিয়াতে কাজে আসবে, মরার পর কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আর শুনো, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ নিকট রয়েছে তার থেকে উত্তম ঠিকানা। তোমরা তো এই সমস্ত জিনিসের মহাব্বতে পড়ে খায়াশাতের পিছনে পড়ে তোমরা আল্লাহকে ভুলে গেছো, আখেরাতকে ভুলে গিয়েছো, জান্নাতকে ভুলে গেছো, জাহান্নামের শাস্তিকে ভুলে গিয়েছো, কিন্তু জেনে রেখো আল্লাহ নিকট এর থেকে উত্তম ঠিকানা আছে, সেটা কি জান্নাত। তো যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে এই খায়াশাতের অনুসরণ থেকে ফিরে চলে আসো আর আল্লাহর দিকে চলে আসো। এই কথা আল্লাহ তাআলা এখন বলতে চাচ্ছেন, ঠিক আছে। তো আজকে এই জাহান্নামের আলোচনা এখানে শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ সামনের জুমাতে আমি আপনাদের সামনে সুন্দর জীবন তৈরি করার পদ্ধতি, সুন্দর জীবন কীভাবে তৈরি হবে, কারণ দেখেন বর্তমানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে মাটি দ্বারা তৈরি করছেন এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তাদের পিতা বানিয়েছেন, ঠিক আছে। এই দিক থেকে সমস্ত মানুষ এক, যে আমরা আদমের সন্তান, কিন্তু অন্য দিক থেকে সমস্ত মানুষের মধ্যে পার্থক্য রয়েছে, যেরকমভাবে প্রতিটা মানুষের চেহারা আলাদা আলাদা। হ্যাঁ, প্রতিটা মানুষের চেহারা আলাদা আলাদা, ঠিক আছে। তেমনইভাবে আল্লাহ তাআলা কাউকে বানিয়েছে কালো, কাউকে সাদা, কাউকে ছোট, কাউকে বড়, এভাবে আলাদা আলাদা মানুষ। আবার দেখেন মানুষ অর্থনৈতিকভাবে আলাদা, কেউ বড় লোক, কেউ গরিব, হ্যাঁ, কেউ দাতা মানে দান খরাত করে, কেউ বখিল, হ্যাঁ। তেমনইভাবে আল্লাহ তাআলা কাউকে ইমানদার বানিয়েছে, কাউকে কাফের বানিয়েছে,
তো এভাবে মানুষ সব দিক থেকে আলাদা হলেও এক জায়গাতে সবাই সমান, সেটা কি? সেটা হচ্ছে এই, প্রতিটা মানুষ চায় তার জীবন তার সুন্দর জীবন হোক, তার জীবনটা সুন্দর হোক, তার জীবনে সুখ থাকুক, শান্তি থাকুক, এবং তার কোনো জিনিস অভাব না থাকুক, দুঃখ কষ্ট না থাকুক, পেরেশানি না থাকুক। এটা কিন্তু আমরা সবাই চাই, চাই কি চাই না? হ্যাঁ, একটা ইমানদার মানুষ যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহর ফরজ নফল সব আদায় করছে, তিনিও চায় তিনার জীবনটা সুন্দর হোক, তার জীবনটা শান্তিময় হোক। আবার যে ব্যক্তি পাপিষ্ঠ মানুষ, আল্লাহকে আল্লাহর নাফরমানি সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহর নাফরমানি করে, সারাদিন আল্লাহর নাম একবার মুখে লেয় না, সেও চায় আমার জীবনে সুখ আসুক, শান্তি আসুক, আমার জীবনটা শান্তির জীবন হয়ে যাক। সবাই চায় কি চায় না? এটা সবাই চায়, কিন্তু পায় কি? কেউ পায় না। শান্তির জীবন কারো তৈরি হচ্ছে না, অথচ শান্তির জীবন তৈরি করার জন্য হ্যাঁ আমরা কিন্তু সবাই বিভিন্নভাবে আমরা পরিশ্রম করছি। একজন ব্যবসায়ী, সে ব্যবসার মাধ্যমে তার জীবনে তার সুখ শান্তি আনতে চাচ্ছে, ফলে সে সারাদিন পরিশ্রম করছে ব্যবসার মধ্যে। একটা মজদুর শ্রমিক, তার জীবনে সুখ শান্তি আনার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে, হ্যাঁ, কিন্তু তারপরও দেখা যাচ্ছে আমরা কিন্তু সবাই সুখ শান্তির মালিক হতে পারছি না। কেন কেন হতে পারছি না? আজ আপনারা দেখেন বর্তমানে 95% মানুষ বিভিন্ন দিক থেকে পেরেশান, বিভিন্ন দিক থেকে পেরেশান। কারো পেরেশান হচ্ছে আপনার ব্যবসার পেরেশান, যে তার ব্যবসা চলছে না। কারো আপনার রোজগারের পেরেশান, যে বাড়িতে সব বেকার বসে আছে, কোনো কাজ পাচ্ছে না, কাজ করতে পারছে না, ঠিক আছে। আবার কেউ পেরেশান, তার শরীরের মধ্যে এমন রোগ লেগে আছে, সে রোগ ভালো হচ্ছে না, কত রকম ডাক্তার দেখাচ্ছে ভালো হচ্ছে না। আবার কেউ পেরেশান কিসের, যে তাদের পারিবারিক অশান্তি দূর হচ্ছে না, পরিবারের মধ্যে বা অন্য পাড়াপড়শির মধ্যে ঝগড়া ঝামেলা লেগে আছে, ঝগড়া ঝামেলা দূর হচ্ছে না। আবার কারো শত্রুর পেরেশানি, শত্রুর ভয়, যে আমার শত্রু অমুক, আমার শত্রু সে আমার কখন কেউ আক্রমণ করবে, কখন আমার ক্ষতি করে দিবে, কখন আমার ফসল নষ্ট করে দিবে বা কী করে দিবে, এরকম ভয়, ঠিক আছে। তো এই যে পেরেশানিগুলো আমাদের আছে, এই সমস্ত পেরেশানি থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কি? আছে কি আছে না? অবশ্যই আছে। কেন আমি বলি নাই? আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে যে তোমাদের যত রকমের পেরেশানি আছে, যত দুঃখ কষ্ট আছে, সমস্ত দূর করে আমি তোমাদেরকে সুন্দর জীবন দান করব। আমি গ্যারান্টি দিচ্ছি। তার জন্য তোমাদেরকে মাত্র দুটো কাজ করতে হবে। তার জন্য কী করতে হবে? দুটো কাজ করতে হবে, আল্লাহ তাআলা আপনাদের গ্যারান্টি দিচ্ছেন। তো এর জন্য এই সমস্ত সুন্দর জীবন তৈরি করার জন্য 12টা পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, আমি দিচ্ছি না, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে আমি তোমার সুন্দর জীবন দান করব। কারণ অনেকের পাকা বাড়ি আছে, অনেকের জমি আছে, জায়গা আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, তারপর তাদের জীবনে সুখ না, শান্তি নাই, বিভিন্ন পেরেশানি আছে, তাদের বিভিন্ন পেরেশানি আছে। আর এই সমস্ত পেরেশানি কেন দিচ্ছে আল্লাহ তাআলা? আল্লাহ দিচ্ছে ওদেরকে। এই জন্য আপনি যদি চান যে আমি সম্পূর্ণ, আমি এই সমস্ত পেরেশানির থেকে মুক্তি চাই, সুন্দর জীবন চাই, তাহলে এই 12টা উসুল আপনাকে মেনে চলতে হবে, ঠিক আছে। তো আজকে তো সময় নাই, আমি সামনের জুমাতে এক এক করে এই 12টা উসুল বলবো, 12টা উসুল বলবো, যেগুলো মেনে চললে আপনার জীবন ইনশাআল্লাহ গ্যারান্টিতে সুন্দর হয়ে যাবে, এবং আপনার জীবনে অভাব অনটন থাকবে না, আপনার কোনো টাকা পয়সার অভাব থাকবে না, কোনো সুখ শান্তির অভাব থাকবে না, এবং আপনাকে সবাই মেনে চলবে, সবাই আপনাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা সবার অন্তরে আপনার মহব্বত দিয়ে দিবে, ঠিক আছে। তো আমি এক এক করে সামনের জুমাতে বলবো, এখন টাইম বেশি নাই। তো আমি উসুলগুলো বলে দিচ্ছি। 1 নম্বর, ঈমান এবং আমল। ঈমান, আল্লাহর উপর ঈমান আনলে আর নেক আমল করলে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে আমি তোমাকে সুন্দর জীবন দান করব। তা আমি এই নিয়ে তাহলে একটা কথা, আমি কোরআন থেকে একটা আয়াত পেশ করি আমি, যেমন আল্লাহ বলছেন, দেখেন এখানে, মান আমিলা সালিহান,
যে ব্যক্তি নেক কাজ করবে, নেক কাজে কিন্তু এখন আল্লাহ উল্লেখ করে নাই, নেক কাজ কি, যেই কোনো নেক কাজ, আপনার পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে মানুষের উপকার করা, হ্যাঁ, নিজের স্ত্রী, ছেলে সন্তান, নিজের মা বাপ সবার সাথে ভালো ব্যবহার করা, হ্যাঁ, পাড়াপড়শির সঙ্গে ভালো ব্যবহার করা, তারপর আপনার মিথ্যা কথা না বলা, সত্য কথা বলা, কারো বিয়ে না ভাঙ্গানো, এটাও বলে দিচ্ছি, বিয়ে না ভাঙ্গে বিশাল বড় গুনার কাজ এটা ভাই, যারা বিয়ে ভাঙে না, হ্যাঁ, এই ওর বয়স কম, ওর বয়স বেশি, এই সে আজে পাশে কথা বলে দিচ্ছে, ওদের জাহান্নাম তো উপায় নাই, আর যার বিয়ে ভাঙ্গাবে সে যদি মাফ না করে জাহান্নামে যেতে হবে, এগুলো মুনাফেক, এগুলো মির্জাফর আমাদের সমাজের মধ্যে, এগুলো মুসলমান মানি না, এদেরকে বিয়ে ভাঙিয়ে দিচ্ছে কি হড়াম হড়াম করে মুনাফেকগুলো। তো আল্লাহ তাআলা কি বলছেন, এখানে বলছেন যে ব্যক্তি সৎ কাজ করবে, মিন জাকারিন, চাই সে পুরুষ হোক আর উনসা অথবা নারী হোক, ওয়াহুয়া মুমিনুন, শর্ত হচ্ছে তাকে মুমিন হইতে হবে, তাকে মুমিন হইতে হবে, তাহলে কি হবে উপকারটা, কি হবে উপকারটা আল্লাহ বলে দিচ্ছেন, ফালা নুহিয়া নাহু হায়াতান তাইয়িবাতান, আমি তাকে সুন্দর জীবন দান করব, এটা আল্লাহ বলছে ভাই, আল্লাহর কথা আল্লাহ বলছে। আবার দেখেন আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাফ করেন না, আল্লাহ যে ওয়াদা করেন কখনো খেলাফ করেন না। তা আল্লাহ এখানে কি বলছে, যে ব্যক্তি আল্লাহর পর ঈমান আনবে এবং নেক কাজ করবে, শর্ত কি, তাকে মুমিন হইতে হবে, তাকে মুমিন হইতে হবে, তাহলে কি হবে আল্লাহ তাআলা বলছেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান, আমি তাকে সুন্দর জীবন দান করব, এই দুনিয়ার মধ্যে সুন্দর জীবন দান করব। এবার অনেকে দেখা যায়, হ্যাঁ আমরা তো আল্লাহর ঈমান নিয়ে আসছি, আল্লাহর ঈমান নিয়ে আসছি এবং আমরা নেক কাজও করি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, আমরা অনেক রকমের নেক কাজ করছি, কিন্তু তারপর আমাদের সুন্দর জীবন হচ্ছে না কেন, কেন হচ্ছে না, তাহলে জানতে হবে আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়ার পর ঘর মসজিদ থেকে বের হয়ে কারো হিংসা করতে লেগে গেছি, কারো ক্ষতি করতে লাগি, কারো ব্যবসা দেখলে যে ব্যবসা করছে বা 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 হিংসা করতে লেগে দিই, হ্যাঁ ইত্যাদি যা ইচ্ছা তাই করি, তাহলে হবে, কখনো হবে না, আপনাকে পরিপূর্ণ ইয়াই হলে তা মানো ও দুঃখলো ফিসেলমে কাফা, আল্লাহ বলছে হে ইমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, তার মানে কি ইসলামে দাখিল হইলে পরিপূর্ণ মুসলমান হলে আপনাকে হিংসা করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, হ্যাঁ ইত্যাদি, কিন্তু আমরা শুধু নামাজ পড়ি, নামাজে বের হওয়ার পর আমরা কত অপকর্ম করে বেড়াই, এ কালো গিবত করি, এ চায়ের দোকানে বলছি হ্যাঁ অমুকের এই হয়ে গেছে, তমুকের তেই হয়ে গেছে, এই গিবত করে বেড়াচ্ছি, তো আল্লাহ তো সব শুনছে সব দেখছে, আল্লাহ বলবে আচ্ছা তো তুমি এখন ওই মসজিদ থেকে বের হয়ে এসেছ আর এখানে বসে গিবত লাগিয়ে দিলে, তো আল্লাহ তাআলা আমাদের কি উপকার করবে, আমাদের সুন্দর জীবন দান করবে না, কখনো কখনো দান করবে না। আচ্ছা এ হচ্ছে শুধু তাই নয়, ওয়ালা নাজজিয়ান্না হুম আজরা হুম বিয়া হাসানি মা কানু ইয়ামালুন, শুধু তাই নয় আমি আখেরাতে তাদেরকে তাদের এই আমলের উত্তম বদলা দান করব। আপনি কাজ করছেন একটা, কিন্তু আল্লাহ এই কাজের বিনিময়ে আপনি দুনিয়াতে সুন্দর জীবন দান করবে আর আখেরাতে কি দিবে, উত্তম বদলা জান্নাত দান করবে, আল্লাহর ওয়াদা। আর আল্লাহ যখন ওয়াদা করে আল্লাহ কখনো তার খেলাফ করেন না, ঠিক আছে। এবার যদি দেখা যায় আমরা আমল করছি কিন্তু তারপর আমাদের কিছু হচ্ছে না, জানতে হবে আমাদের 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 মধ্যে গলত আছে, আমাদের নিজে থেকে ঠিক করতে হবে, ঠিক আছে, কারো হিংসা করা যাবে না, কারো ক্ষতি করবো না, এই সমস্ত মানসিকতা থেকে আমাদেরকে, আবার অনেক হয়তো গোপন পাপে লিপ্ত থাকতে পারে, নামাজ পড়ছে, নামাজ পড়ার পরও জিনা করে, নামাজ পড়ার পরও কারো স্ত্রীর সঙ্গে প্রেম করে, পরকিয়া করে, যদি এ সমস্ত করি তাহলে আমাদের সুন্দর জীবন লাভ হবে, কখনো হবে না। আল্লাহ তাআলা যেরকম এই জন্য বালা মুসিবত এই জন্য বেশি করে আসে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে জলে এবং স্থলে, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়ছে তার কারণ হচ্ছে তোমাদের তোমাদের হাতের কর্ম, হাত বলেছে কিন্তু আমাদের কর্ম, আমরা যে কর্ম করি কুকর্ম করি তার জন্য এই সমস্ত জলে এবং স্থলে বালা মুসিবত আসে, আল্লাহ নিজে বলছে ভাই। এটাও আমাদেরকে শুধু সৎ কাজ করলে হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে সমস্ত খারাপ কাজ বন্ধ করতে হবে,
খারাপ কাজ বন্ধ করতে হবে, আমাদেরকে এদিকে দৃষ্টি দিতে হবে। তো এখানেই শেষ করছি। বারাকাল্লাহ ফিল করুন আজি মোনাফান ইয়াকুল হাকিম ইন্নাহ তাআলা জাওয়াদুন কারিমুন মালিকুন বারু রাউফুর রাহিম। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العظيم يذكركم واشكروا الله على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم.